আমরা মনে যা চায় তাই বলি। আমরা বলি আজকে আলোচনা করব কোরআন ও সুন্নাহ, কিন্তু আলোচনায় থাকে আমার কাহিনী, আমার কথা, আমার নীতি, আমার ব্যাখ্যা। ঠিক হলো কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহই হবে, বাপ দাদার কোনো কাহিনী আসবে না। আবার ভুল বুঝিয়েন না, আমি কিন্তু কাউকে ইঙ্গিত করিনি, এটা স্বাভাবিক কথা। যেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কিছু বলতেন না, যা বলতেন তা ওয়াহী। যদি বলতো ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, মোহাম্মদ যদি নিজের থেকে কোনো কথা বানিয়ে বলতো, নিজের মতো করে নিজের দিকে আহ্বান করতো যে আমারই ইবাদত করো, আমাকেই সেজদা দাও, আমার কাছেই চাও, আমার নামেই মান্নত করো, নিজের দিকে আহ্বান করতো, তাহলে আমি আল্লাহ তার ডান হাতকে ধরে নিতাম। কেন? ডান হাতের শক্তি বেশি। আর তার কণ্ঠনালী কেটে দিতাম। কেন? এইখান দিয়ে আওয়াজ বের হয়, এইখান দিয়ে আহ্বান করা হয়, এই জায়গা দিয়ে ডাকা হয়, তাহলে তার ডাকার জায়গাটা যেইখান দিয়ে সাউন্ড বের হয়, আওয়াজ বের হয়, ওই জায়গা বন্ধ করে দিতাম, কণ্ঠনালী কেটে দিতাম, তোমাদের ভিতরে কেউ তাকে বাঁচাতে পারতো না। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কিছু বলেন নাই, যা বলেছেন তা কি? ওয়াহী। আমার আগের থেকে নিয়ে আসলেই আমি এই পোস্টারে সভাপতি এবং আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং অনেক অতিথির ভিতরে জ্ঞানে গুণে সবচেয়ে কম জ্ঞানের অধিকারী, কিন্তু বুঝতে পারি নাই যে সবার শেষে আমাকে আলোচনা করতে দেওয়া হবে, এভাবে ভাবিনি। আমার আগে আলোচনা করেছেন রফিক বিন সাঈদ ভাই, ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব, এবং তার আগে শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে কল্যাণ দান করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তাদের মতো জ্ঞান আমার নেই, আমার সাধারণ যতটুকু ইলম আল্লাহ দিয়েছেন আমি চেষ্টা করব এই ইলমের ধোঁকা না দিতে। হে আল্লাহ, আমার জবান থেকে এমন কথা বের করো যার ভিতরে না থাকে অহংকার, না থাকে রিয়া, না থাকে দেখানো, না থাকে বরত্ব, এই সমস্ত কিছু থেকে তুমি আমাকে মুক্তি দান করো এবং আমার কথাটাকে মানুষদের জন্য সহজ করে দাও, তারা যেন সহজে বুঝতে পারে এবং তাদের অন্তরে প্রবেশ করিয়ে দাও, তারা যেন ওই অনুযায়ী আমল করতে পারে। যখন কোনো বক্তা বক্তব্য দেবে তখন তিনটা জিনিস মনে রাখতে হবে। কয়টা জিনিস? এক, তাকে আল্লাহর সন্তুষ্টির জন্য আলোচনা করতে হবে। যখন কেউ বক্তব্য দেবে তার অন্তরে নীতি থাকবে, আমি এই বাক্য বলছি, আমি এই কথা বলছি, আমার একমাত্র উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা, মানুষকে খুশি করা নয়। যদি ব্যতিক্রম ঘটে যায়, কেউ যদি এটা নিয়ত করে, অন্তরে এসে যায় আমার কথায় যেন মানুষেরা খুশি হয়, সন্তুষ্ট হয়, তাহলে ওই ওয়াজের ময়দান, ওই ওয়াজ করা, বক্তব্য দেওয়া তার জন্য জাহান্নামে যাওয়ার পথ হয়ে যাবে। অতএব সাবধান, যে বক্তব্য দেবে আমি সহ প্রত্যেকের নিয়ত যেন থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য তার দিকে আহ্বান করা। কারণ আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, কুল হাযিহি সাবিলি, হে নবী আপনি বলে দেন এটা হলো আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আলা বাসিরাতিন, জ্ঞানের ভিত্তিতে, আনা আমি নিজে, ওয়ামানি তাবানি, এবং আমাকে যারা মানে তারা, ওয়াসুবহানাল্লাহি ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আর আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তার মানে নবী আপনি বলে দেন আমি সোজা পথে ডাকি, আপনি বলে দেন আমি আল্লাহর দিকে ডাকি, আপনি বলে দেন আমি দলিল দিয়ে ডাকি, আপনি বলে দেন আমি এরকম, আর আমাকে যারা মানে তারাও এরকম। তার মানে তারা আল্লাহর দিকে ডাকে, তারা সোজা পথে ডাকে, তারা দলিল দিয়ে ডাকে, এবং শিরিক থেকে মুক্ত রেখে
তাওহীদকে যুক্ত করে তাওহীদের দিকে শিরিক থেকে দূরে থাকার আহ্বান তারা মানুষের কাছে জানায়। সূরা ইউসুফ 108 নম্বর আয়াত। তার মানে দাওয়াত কার দিকে হবে? আল্লাহর দিকে। দুই, পদ্ধতি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, পৃথিবীর কারো পদ্ধতি হবে না। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তিনটা জিনিস মনে রাখতে হবে। এক, আল্লাহর সন্তুষ্টির জন্য আহ্বান হবে। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হবে। তিন, মানুষের কল্যাণে কথা বলা হবে। কোন কথায় মানব জাতির কল্যাণ হয়, কোন কথায় তারা জান্নাতমুখী হয়, কোন কথায় তারা জাহান্নাম থেকে বাঁচতে পারে, কোন বাক্য বললে, কোন বাক্য আমল করলে তারা জান্নাতের মেহমান হতে পারে, তার মানে মানব জাতির কল্যাণে বক্তব্য হবে। কাউকে আঘাত দেওয়ার জন্য নয়, কারো বিরোধিতা করার জন্য নয়। আমার একটা লেকচার আছে নেটে, দেখে নিবেন, সাক্ষাৎ ত্যাগ সম্পর্ক হচ্ছে, ওখানে বিস্তারিত একটা বর্ণনা দেওয়া আছে যে মানুষকে টার্গেট করে কাউকে অপমান করার জন্য বক্তব্য দিলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের পোশাক পরিধান করাবে। অতএব এই বাক্য বোঝার তৌফিক দান করুন, আমিন। আমার আগে যারা বক্তব্য দিচ্ছিলেন তাদের বক্তব্য আমি মানুষদের সাথে কথা বলতে বলতে শুনছিলাম। শেখ কামরুজ্জামান বিন আব্দুল বারি হাফেজাহুল্লাহ তিনি একটা হাদিসের একটা অংশ নিয়ে আলোচনা করছিলেন, যেই হাদিসটা মিশকাতের 204 নম্বরে এসেছে। শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী হাফেজাহুল্লাহ তিনি ওই হাদিসটা নিয়ে আলোচনা করছিলেন, এক একজন এক এক অংশ নিয়ে। অতএব আমি ওই হাদিসটা নিয়ে আলোচনা করতে চাই। হাদিসটা কেমন? সহিহ মুসলিমে এসেছে 2699 নম্বর হাদিস, মিশকাতে এসেছে 204 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি দুনিয়ায় কোন মানুষের কোন ব্যক্তির যে কোনো একটা বিপদ থেকে তাকে রক্ষা করে দেবে, বিপদ যেমনই হোক না কেন, দুনিয়ায় থাকাকালীন আর একজন ভাই কোনো বিপদে পড়ে গেছে, তাকে যে কোনো একটা বিপদ থেকে উদ্ধার করে দেবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন সবচেয়ে কঠিন বিপদ থেকে রক্ষা করে দেবে। ওয়া মান ইয়াসসারা আলা মুহসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যেই ব্যক্তি অভাবগ্রস্ত লোকের অভাব সাহায্যের মাধ্যমে সহজ করে দেবে, এইখানে অভাবের অর্থ যাদের টাকা নাই তারা অভাবী এ কথা নয়, এখানে অভাবের অর্থ হলো যাদের টাকা নেই টাকা দিয়ে সাহায্য করা, যাদের জামা নেই জামা পোশাক দিয়ে সাহায্য করা, যাদের থাকার জায়গা নেই থাকার জায়গা দিয়ে সাহায্য করা, যাদের বুদ্ধি নেই তাদের বুদ্ধি দিয়ে সাহায্য করা, যারা কোনো আমল করতে গেছে ওই আমলের জ্ঞান নাই তাদেরকে জ্ঞান দিয়ে সাহায্য করা। একজন একটা রাস্তায় চলছে, রাস্তা ভুলে গেছে, তাকে রাস্তা দেখিয়ে দিয়ে সাহায্য করা। কোনো বান্দা যদি দুনিয়ায় কোনো বান্দার সাহায্য করে তাহলে দুনিয়াতেও আখেরাতেও আল্লাহ তাআলা তাকে সুখ এবং শান্তি দান করবেন। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যেই ব্যক্তি কোনো মানুষের কোনো মুমিনের কোনো ব্যক্তির যে কোনো দোষ গোপন রাখবে প্রকাশ করবে না, একটা লোক জিনা করেছে জানতে পেরেছে তা প্রকাশ করবে না, একটা লোক অপরাধ করেছে জানতে পেরেছে তা প্রকাশ করবে না, কাউকে জানাতে দেবে না গোপন করে রাখবে। যে ব্যক্তি দুনিয়ায় তার কোন মুসলমান ভাইয়ের দোষ গোপন রাখবে আল্লাহ তাকে পুরস্কার স্বরূপ দেবেন, দুনিয়াতে এবং আখেরাতে তার যত দোষ আছে সব আল্লাহ গোপন রাখবেন। ওই যে ওই হাদিসটায় আর ইঙ্গিত হয়ে যায় আল্লাহ তাআলা এক ব্যক্তিকে আড়াল করে নেবেন, এরপরে বলবেন, আচ্ছা তুমি কি এই পাপ করেছিলে,
আল্লাহ আমি তো পাপ করেছিলাম, আমি তো বুঝতে পারি নাই, আমি তো শয়তানের প্ররোচনায় পড়ে পাপ করে ফেলেছি, এখন আমি কি করব আল্লাহ? আল্লাহ তাআলা বলবেন, হে আমার আদরের বান্দা, দুনিয়ায় যখন তুমি ছিলে আমার ওই বান্দার দোষটা জানার পরেও গোপন রেখেছিলে, কাউকে জানতে দাও নাই, তুমি যদি আমার বান্দা হয়ে আরেকজন বান্দার দোষ গোপন রাখতে পারো, আমি তোমার রব মাহবুদ হয়ে তোমার দোষ গোপন রাখতে পারি না, যাও তোমার দোষ কাউকে জানাবো না, মাফ করে দিলাম। এরপরে আল্লাহর নবী বললেন, আল্লাহু ফি আউনিল আব্দু মা কানা আল আব্দু ফি আউনি আখিহি, আল্লাহ তাআলা কোন বান্দাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করে। আপনি যদি বলেন আমি আল্লাহর সাহায্য পেতে চাই, তাহলে আপনি আপনার মুসলিম ভাইয়ের সাহায্য করা শুরু করে দেন। আপনি যদি আপনি মুসলিম ভাইয়ের সাহায্য না করেন, তাহলে আল্লাহ আপনার সাহায্য করবে না। আপনি যদি মুসলিম ভাইয়ের সাহায্য করেন, তাহলে আল্লাহ আপনার সাহায্য করবে। ওমান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। এরপরে আপনাদেরকে আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য, যেই ব্যক্তি ইলম অর্জনের জন্য, এছাড়া তার আর কোনো উদ্দেশ্য নাই, এছাড়া তার আর কোনো নিয়ত নাই, সে একটা মসজিদে গেছে, সে একটা মাহফিলে গেছে, সে একটা সম্মেলনে গেছে, আর তার অন্তরে নিয়ত রয়েছে জ্ঞান অর্জন করবে, ইলম অর্জন করবে, এই নিয়তে যদি কেউ কোনো মজলিসে যায়, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জন্য জান্নাতের পথ একদম সোজা করে দেয়, অথবা জান্নাতের পথসমূহের একটা পথে তাকে পৌঁছিয়ে দেয়। তার মানে জান্নাতের পথে পৌঁছার জন্য শর্টকাট, সহজ একটা পথ, ইলম অর্জন করার জন্য কোনো রাস্তায় যাওয়া। তার মানে আপনারা যারা ইলম অর্জন করতে এসেছেন, আপনাদের জন্য এই ফজিলত ইনশা আল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দেবেন, যদি অন্তরে থাকে একমাত্র ইলম অর্জন করা আল্লাহর জন্য। অন্তরে বার ঠিক করতে পারবেন না, অন্তরের আগে যা ছিল কেটে ফেলেন, যে কষ্টচিহ্ন দিলাম কেটে দিলাম, এখন অন্তরে বললাম, হে অন্তর, আমি ইলম অর্জন করার জন্য এসেছি, এছাড়া আর কোনো উদ্দেশ্যে আসি নাই, ঠিক তো? একটা হাদিস বলি এর সমর্থনে, তাহলে বুঝতে সহজ হয়ে যাবে। মিশকাতের 213 নম্বরে হাদিসটা এসেছে, মুসনাদে আহমদের 21208 নম্বরে এসেছে, আবু দাউদের 3642 এসেছে, তিরমিজির 2681 কোন বর্ণনার 82 নম্বরে এসেছে, ইবনে মাজার 223 এসেছে, সহিহ আত-তারগিবের 70 নম্বরে এসেছে, দারিমির 354 নম্বরে এসেছে, মিশকাতের 212 তে এসেছে, হাদিসের মান সহি। কায়েদ বিন কাসির তিনি বলছেন, একদিন এক ব্যক্তি, আমি আবু দারদার কাছে বসেছিলাম দামেস্কের মসজিদে, দামেস্কে যেই মসজিদ ছিল ওই মসজিদে আবু দারদা বসেছিলেন, আমি কায়েদ বিন কাসির, কোন বর্ণনায় কাসির বিন কায়েস আছে, তিরমিজিতে কায়েদ বিন কাসির ওই শুদ্ধ না, আর মিশকাতে কাসির বিন কায়েস এই রাবিটাই শুদ্ধ। তার মানে আমি দামেস্কের মসজিদে আবু দারদার কাছে বসেছিলাম, এমন সময় একটা লোক দূর থেকে চলে আসলো, অনেক দূর থেকে চলে এসে আবু দারদার কাছে আসলো। এরপরে আবু দারদাকে বলল, হে আবু দারদা, আমি সুদূর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ মদিনা থেকে এসেছি, আপনার কাছে অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই, ব্যবসার কারণে আসি নাই, বাণিজ্যের কারণে আসি নাই, অন্য কোনো কারণে আসি নাই, যে কোনো কারণ হতে পারে, কোনো কারণে আসি নাই, শুধুমাত্র এসেছি আপনি একটা হাদিস বর্ণনা করবেন, আপনার কাছ থেকে ওই একটা হাদিস জানার জন্য এসেছি, আপনি ওই একটা হাদিস বলবেন, আমি ওই একটা হাদিস গ্রহণ করব, এরপরে আমি চলে যাব, এছাড়া আর কোনো উদ্দেশ্যে আসি নাই। বলেন তো কোথায় থেকে? মদিনা থেকে দামেস্কে 2000 কিলোমিটারের বেশি, কয় হাজার? 2000। আমাদের বাংলাদেশের এই প্রান্ত থেকে, এক প্রান্ত থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া 2000 কিলোমিটার মনে হয় হবে না, 1000 হবে, হবে? সন্দেহজনক।
তার মানে 2000 কিলোমিটার হবে না, ডাবল যদি পাক দেওয়া হয় তাও হবে না, কিছু বাকি কিছু বাকি থাকবে। আর ওই সাহাবি দামেশকে গিয়েছে কোথায় থেকে, মদিনা থেকে, তারপরেও পায়ে হেঁটে, কেউ বলছে উটে চড়ে, কারণ তখন তো আর বিমান ছিল না, তখন তো আর গাড়ি ছিল না যে গাড়িতে যাওয়া হলো অথবা বিমানে যাওয়া হলো অথবা হেলিকপ্টারে যাওয়া হলো, এগুলোতে যায়নি, কিসে গেছে, হয় পায়ে হেঁটে না হয় উটে চড়ে, বর্ণনা স্পষ্ট করা নাই সে পায়ে হেঁটে গেছে নাকি উটে হেঁটে গেছে স্পষ্ট করা নাই। যেভাবে যা গেছে 2000 কিলোমিটারের বেশি গেছে, কয়টা হাদিস জানার জন্য, একটা হাদিস জানার জন্য, এছাড়া আর কোনো কারণে আপনার কাছে আসি নাই। তখন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সালাকা তরিকান ইয়া ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকাইল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করার জন্য, ইলম অর্জন করার জন্য কোন রাস্তায় প্রবেশ করবে, কোন জায়গায় যাবে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার জন্য জান্নাতের পথ সোজা করে দেবে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাওয়াজনি হাতাহারি দন্নি তালিবিল ইলম। শুনে রাখো, মালাইকারা যারা ইলম অর্জন করার জন্য আসে, যারা জ্ঞান অর্জন করার জন্য আসে, তাদের জন্য মালাকরা খুশি হয়ে যায়। এখানে একটা কথা উজ্জ্ব আছে, যারা একমাত্র আল্লাহর জন্য জ্ঞান অর্জন করার জন্য আসে, যারা একমাত্র আল্লাহর জন্য জ্ঞান অর্জন করার জন্য আসে, এদের পায়ের নিচ দিয়ে ফেরেশতারা তাদের পাখাগুলো বিছিয়ে দেয়। ওয়া ইন্নাল ইলমা ইয়াস্তাগফিরু লাহু, কোন বর্ণনায় আছে লা ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। তখন তিনি বললেন, শোনো, নিশ্চয়ই যারা আলেম, জ্ঞান চর্চা করে, জ্ঞান প্রচার করে, মানুষকে জ্ঞান শিখিয়ে দেয়, এদের জন্য আসমানে যা কিছু আছে, এদের জন্য জমিনে যা কিছু আছে, এমনকি পানির ভিতরে থাকা মাছ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে এদের জন্য ক্ষমা চাইতে থাকে। ইন্না ফাদলাল আলিম আলাল আবিদ কাফাদলাল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপরে তেমন। আবেদ কাকে বলা হয়? যেই ব্যক্তি ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, ওজুর সালাত পড়ে, নফল সিয়াম করে, ফরজ সিয়ামও করে, কিন্তু তার এলেম নাই, ইবাদত গুজার ব্যক্তি। আল্লাহর নবী বলছেন, এই ইবাদত গুজার ব্যক্তির উপরে একজন সাধারণ একজন আলেমের, যে তেমন ইবাদত করতে পারে না, শুধু ফরজ ইবাদত গুলো করে আর ইলম অন্বেষণ করে, মানুষের কাছে প্রচার করে, এদের মর্যাদা তেমন, পূর্ণিমা রাতে তারকার উপরে চাঁদের মর্যাদা যেমন। দেখেছেন কত চমৎকার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে বাক্য বলছেন। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আর শুনে রাখো আলেমগণ, নবীগণের ওয়ারিস। ওয়া ইন্নাল আমবিয়া আলাম ইওয়ারিসু দিনার ওয়া লা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম। আর নবীগণ উত্তরাধিকার সূত্রে মিরাস হিসেবে কোন টাকা রেখে যান না, কোন ধন দৌলত রেখে যান না, কোন জমি জায়গা রেখে যান না, শুধুমাত্র ইলম রেখে যান। ফামান আখাযা আখাযাহু বিহাদ্দি ওয়াফিরিন ওয়া ফি রিওয়ায়াতিন ফামান আখাযাহু আখাযা বিহাদ্দি ওয়াফিরিন। নবীগণ, অতএব যেই ব্যক্তি যেই পরিমাণ ইলম অর্জন করতে পারলো, আল্লাহ তাআলা সে তত পরিমাণ মিরাস পেল, তার মানে সে যদি নবীদের ওয়ারিস হতে চায় তাহলে সে যেন ইলম অন্বেষণ করে। মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে, আমি আসলে কিচ্ছা বলতে পারি না, আমি ওই সুর দিয়ে আলোচনা অভ্যস্ত নই, কারণ সুরের আলোচনায় তাসির আছে এটা আমি বিশ্বাস করি না,
সুরের আলোচনা দিয়ে মানুষ পরিবর্তন হয় এটা আমি স্বীকৃতি দেই না। পরিবর্তন শুধুমাত্র কোরআন এবং সুন্নার মাধ্যমে এবং আল্লাহর রহমত দয়ার মাধ্যমে পরিবর্তন হয়। মানুষ জোর করে কাউকে পরিবর্তন করাতে পারে না, মানুষ জোর করে কাউকে শোনাতে পারে না। যার যার ইচ্ছা তারা গ্রহণ করবে, যার যার ইচ্ছা নয় তারা গ্রহণ করবে না। আমি দোয়া করি আল্লাহ এখানে যারা আছে প্রত্যেককে আপনি জান্নাতে হিসেবে কবুল করে নেন। আবার মিশকাতের 213 নম্বরে আরেকটি হাদিস এসেছে, তিরমিজির 2675 একটি হাদিস এসেছে, আবু মামাল বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ব্যক্তির আলোচনা করা হলো, তাদের একজন ছিল আবেদ আর একজন ছিলেন আলেম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাদলুল আলিম আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম, একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা তেমন, তোমাদের সাধারণ ব্যক্তির উপরে আমি মুহাম্মাদের মর্যাদা যেমন তেমন। একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপরে তেমন দেওয়া হয়েছে, তোমাদের সাধারণ ব্যক্তির উপরে আমার মর্যাদা যেমন তেমন। শোনো, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতা ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা নামলাতা ফি হুজরিহা হাত্তা আল-হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খাইর। নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ফেরেশতা, নিশ্চয়ই আসমানে যা কিছু আছে, নিশ্চয়ই জমিনে যা কিছু আছে, নিশ্চয়ই গর্তের ভিতরে যেই পিপিলিকা থাকে, নিশ্চয়ই গভীর সমুদ্রের ভিতরে যেই মাছগুলো থাকে, সবগুলোই যারা মানুষকে কল্যাণের শিক্ষা দেয় তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এই মাইক বলে আল্লাহ আলেমকে ক্ষমা করে দাও, এই সামিয়ানা বলে আল্লাহ আলেমকে ক্ষমা করে দাও, এই লাইট বলে আল্লাহ আলেমকে ক্ষমা করে দাও, পানিতে থাকা মাছ বলে আল্লাহ আলেমকে ক্ষমা করে দাও, গর্তে থাকা পিপিলিকা বলে হে আল্লাহ আলেমকে ক্ষমা করে দাও। অতএব মাদ্রাসায় পড়ে যারা আলেম হয় তারা ধোকায় পড়ে না, মাদ্রাসায় পড়ে যারা আলেম হয় তারা বিপদে পড়ে না। আপনি একলা দোয়া করেন আল্লাহর কাছে, আপনি একা ক্ষমা চান আল্লাহর কাছে, আর যারা আলেম তাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সব ক্ষমা চাই। যাই হোক, যে হাদিস বলছিলাম ওই হাদিস বলতে বলতে আমি ভিতরে ঢুকে পড়েছি। এরপরে ওই আগের পূর্বের হাদিসে ফিরে যাই, যে হাদিস থেকে এত দূর চলে এসেছি। আমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফাতহুমুল মালাঈকা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু ওয়া মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরিউ বিহি নাসাবু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যখন আল্লাহর কোনো বান্দার কোনো একটা দল আল্লাহর কোনো ঘরে গিয়ে একসাথে হয়, সমবেত হয়, আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত করে এবং তারা জ্ঞান চর্চা করে, তখন আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে শান্তি প্রশান্তি নাজিল হতে থাকে, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয়, ফেরেশতারা তাদেরকে ঘিরে নেয় এবং আল্লাহ নিজেই ফেরেশতা মালাকদের নিকটে তাদের এই সমাবেশের কথা আলোচনা করেন, বর্ণনা করেন। আর যার বংশ তাকে পিছিয়ে দেয়, যার আমল তাকে পিছিয়ে দেয়, যার আমল তাকে পিছিয়ে দেয়, তার বংশ তাকে কখনো এগিয়ে দিতে পারে না। ওইটা হচ্ছে মূল হাদিস যেটা শায়েকরা বলছিলেন, ওইটার পরিপূর্ণ অনুবাদ আমি আপনাদের কাছে করলাম। আল্লাহ তাআলা এই হাদিস অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করুন। আপনারা ইলম নিবেন তো ইনশাআল্লাহ, অন্তর তো ক্লিয়ার আছে, মহাব্বত আছে তো ইলমের প্রতি, আশা করছি আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নেবেন, আমিন। যেহেতু বোঝা যাচ্ছে আপনারা ইলম গ্রহণ করবেন, এবার চলুন আমরা আমাদের আলোচনায় চলে যাই। কি বিষয়ে আলোচনা করব? আমি আমার খুতবার ভিতরে একটা আয়াত পড়েছি যেটা সূরা হাসুরের 7 নম্বর আয়াত, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। রাসূল মুহাম্মদ তোমাদের যা দেয় তোমরা তাই তাই নাও, আর তিনি তোমাদেরকে যা থেকে নিষেধ করেন তোমরা তা থেকেই বিরত হও। ওয়াত্তাকুল্লাহ, আর এ ব্যাপারে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে খুবই কঠোর। তার মানে রাসূল যা দেবেন তা নেবে, রাসূল যা নিষেধ করবেন তা থেকে দূরে থাকবে। কেন রাসূলের কথা নিতে হবে? আল্লাহ বলছেন
قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم যদি তোমরা আল্লাহকে ভালোবাসো যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি ফাত্তাবিউনি তাহলে আমার ইত্তেবা করো তার মানে নবীর ইত্তেবা করো নবীর আনুগত্য করো নবী যা বলেছেন তা মেনে নাও ইউহিবুকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন ওয়াইগফির লাকুম যুনুবাকুম এবং তোমরা যত পাপ করেছো তোমরা যত অপরাধ করেছো আল্লাহ সব পাপ অপরাধ ক্ষমা করে দেবেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু তার মানে এই আয়াত বোঝাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করতে বাধ্য সূরা নিসা 80 নম্বর আয়াত খুলেন দেখেন আল্লাহ বলছেন মাইতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো তার মানে যে রাসূলকে মেনে নিল সে আল্লাহকে মেনে নিল আল্লাহকে যারা ভালোবাসে তারা যেন রাসূলের ইত্তেবা করে আল্লাহকে যারা ভালোবাসে তারা যেন রাসূলের আনুগত্য করে এখানে একটা টিকা বা একটা কথা বলে রাখলে ভালো হয় যেটা আমার গবেষণায় আমি পেয়েছি ভালোবাসার কিছু আলামত আছে ঘৃণার কিছু আলামত আছে ভালোবাসার আলামত তিনটা ঘৃণার আলামত তিনটা এই তিনটা আলামতে বুঝতে পারবেন আপনি তাকে ভালোবাসেন কিনা এই তিনটা আলামতে বুঝতে পারবেন আপনি তাকে ঘৃণা করেন কিনা এক বান্দা যাকে ভালোবাসে সে তার আনুগত্য করে দুই বান্দা যখন যাকে ভালোবাসে সে তার সাথে সময় কাটাতে পছন্দ করে তিন বান্দা যখন কাউকে ভালোবাসে তখন তার সাথে থাকতে সময় কাটাতে তার বিরক্তি ঘটে না তার মানে বান্দা যদি আল্লাহকে ভালোবাসে তার কথা মেনে চলবে বান্দা যদি নবীকে ভালোবাসে তার কথা মেনে চলবে বান্দা যদি আল্লাহকে ভালোবাসে তার সাথে সময় কাটাতে পছন্দ হবে বান্দা যদি নবীকে ভালোবাসে নবীর সাথে সময় কাটাতে পছন্দ হবে প্রশ্ন আসলো নবীর সাথে সময় কেমনে কাটাবো নবীর সাথে সময় কাটানো মানে নবীর হাদিসের সাথে সময় কাটানো বান্দা যখন কাউকে ভালোবাসে তখন তার সাথে বিরক্তি ঘটবে না যদি আল্লাহকে ভালোবাসে আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাত আদায় করতে বিরক্ত ঘটবে না যদি রাসূলকে ভালোবাসে রাসূলের হাদিস শুনতে বিরক্তি ঘটবে না তার মানে ভালোবাসার আলামত তিনটা ঘৃণার আলামত তিনটা বান্দা যখন কাউকে ঘৃণা করে তখন সে তার আনুগত্য করে না বান্দা যখন কাউকে ঘৃণা করে তখন সে তার সাথে সময় কাটাতে পছন্দ করে না বান্দা যখন কাউকে ঘৃণা করে তখন তার সাথে সময় কাটাতে তার বিরক্তি ঘটে তার মানে সে যদি আল্লাহকে ঘৃণা করে তাহলে আল্লাহর কথা শুনবে না সে যদি আল্লাহর নবীকে ঘৃণা করে আল্লাহর নবীর কথা শুনবে না সে যদি আল্লাহকে ঘৃণা করে আল্লাহকে এবং আল্লাহর নবীর সাথে সময় কাটাবে না আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে সময় কাটাতে তার অস্থির লাগবে তার ভালো লাগবে না হে যুবক তোমাকে বলছি তুমি বলো আমি ফেসবুকে ইসলাম প্রচার করি ঘন্টার পরে ঘন্টা তোমার ফেসবুকে সময় চলে গেছে তুমি ফেসবুককে ভালোবেসেছো আজকে যদি আমি তোমাকে বলি যে তুমি নাকি আল্লাহকে ভালোবাসো ঠিক আছে শেষ রাতে উঠে আধা ঘন্টা দুই রাকাত সালাত আদায় করো দেখা যাবে তোমার ভালোবাসা তখন বোঝা যাবে ভালোবাসা কাকে বলে তুমি ফেসবুকে তিন ঘন্টা সময় কাটিয়েছো যুবক তার মানে তুমি ফেসবুককে ভালোবাসো তুমি তোমার বন্ধুর সাথে 6 ঘন্টা সময় কাটিয়েছো তার মানে তুমি তোমার বন্ধুকে ভালোবাসো তুমি একজন মেয়ে বন্ধুর সাথে সারা রাত কথা বলেছো কথা একটাই আমি তোমাকে ভালোবাসি আমি তোমার জান তুমি আমার জান তুমি যা চাবে তাই দিব তুমি চাঁদ চাইলে চাঁদ এনে দেব তারকা চাইলে তারকা এনে দেব যেখানে যেতে যাবে সেখানেই নিয়ে যাব তোমার যা প্রয়োজন তাই প্রত্যেক দিন একই কথা তারপরেও ঘন্টার পরে ঘন্টা চলে যায় কেন তুমি তাকে ভালোবাসো তাই তার সাথে সময় কাটাতে ভালো লাগে তাই তার সাথে বিরক্তি ঘটে না হে যুবক হে দুনিয়ার লোক যদি কেউ আল্লাহকে ভালোবাসে তাহলে আল্লাহর সাথে সময় কাটাতে তার বিরক্তি ঘটবে না আল্লাহর আনুগত্য করতে তার কখনো কার্পণ্য আসবে না তাহলে ভালোবাসার তিনটা আলামত ঘৃণার তিনটা আলামত স্পষ্ট করে দেওয়া হলো বলছিলাম যে আয়াতে আজকের আলোচনার বিষয়
ওই আয়াতের সূরা হাসরের 7 নম্বর আয়াত অনুযায়ী উপদেশ। আজকে আমি আপনাদের সামনে কিছু উপদেশ রেখে যাব, যাতে আপনারা নিজেরা নিজেদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারেন। শুধু সহিহ হাদিস বললেই হয় না, সহিহ হাদিসের সহিহ ব্যাখ্যা লাগে। সহিহ হাদিসের যদি জাল ব্যাখ্যা করা হয়, সহিহ হাদিসের যদি জঈব ব্যাখ্যা করা হয়, তাহলে জাল আর জঈব হাদিস মানলে যা হবে, সহিহ হাদিসের জাল জঈব ব্যাখ্যা মেনে সহিহ হাদিস মেনে তাই ঘটবে। সহিহ হাদিসের কি লাগবে? সহিহ ব্যাখ্যা লাগবে। আবার সহিহ হাদিস একটা হাদিস পরেই ব্যাখ্যা করা যায় না, একটা হাদিস পরে ওই হাদিসটাকে বুঝতে গেলে আরেকটা হাদিসের সহযোগিতা নিতে হয়। আগে আমরা বুঝতাম না, একটা হাদিস পড়তাম তো এই জন্য সহজে কিছু বুঝতে পারি নাই। যেমন আপনাদের কাছে একটা হাদিস রাখি, সহিহ বুখারীতে এসেছে 9 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন যে ঈমানের শাখা 60-এর বেশি, আর লজ্জা ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জাটা হচ্ছে ঈমানের একটা শাখা, ঈমানের একটা অংশ। আমরা সারা জীবন লজ্জা শব্দের অর্থ বুঝেছি যে পাপ থেকে দূরে থাকা, এটা একটা লজ্জা। তার মানে মানুষের সামনে খারাপ কাজ করা, এটা একটা লজ্জা। তার মানে আমি যদি একটা খারাপ কাজ করি, কেউ যদি আমাকে দেখে তাহলে কেমন লাগবে, একটু কষ্ট লাগবে বা আমার একটু লজ্জা লজ্জা করবে, এটা একটা লজ্জা। আমরা স্বাভাবিকভাবে বুঝে থাকি, কিন্তু লজ্জারও যে একটা ব্যাখ্যা আছে, লজ্জারও যে একটা হক আছে, এটা আমরা হাদিস যদি না পড়ি তাহলে বুঝতে পারবো না, ঠিক না? এই হাদিসেরও লজ্জার একটা ব্যাখ্যা আছে। আমি মাঝে মধ্যে বলি, কোন ব্যক্তি যদি এক হাদিস বুঝে নেয়, আজকে লজ্জার হাদিস যেটা আমি এখন বলবো, এই একটা হাদিস যদি বুঝে নেয়, এই একটা হাদিস যদি আমল করে, এই একটা হাদিস যদি জীবনে বাস্তবায়ন করে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, তাকে জান্নাতে যাওয়ার পথে আর কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে না। হাদিসটা কি? আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন লি আসহাবিহি, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে আসলেন, এরপরে তিনি বললেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, তোমরা আল্লাহকে লজ্জা করার মতো লজ্জা করো, যেভাবে আল্লাহকে লজ্জা করতে হয় ওইভাবে তোমরা আল্লাহকে লজ্জা করো। তখন সাহাবীরা বললেন, ক্বালু ইন্না নাস্তাহি মিনাল্লাহি ইয়া নাবিয়াল্লাহ, হে আল্লাহর নবী, আমরা আল্লাহকে লজ্জা করছি। হে আল্লাহর নবী, সকল প্রশংসা আল্লাহর জন্য, আমরা আল্লাহকে লজ্জা করছি। ক্বালা, তখন আল্লাহর নবী বললেন, লাইসা যালিক ওয়ালাকিন্না মান ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, হে সাহাবীরা, লজ্জার হকটা না, লজ্জা ওটা নয়, যেটা তোমরা লজ্জা মনে করেছো ওটার নাম লজ্জা নয়, তোমরা যেটাকে লজ্জা মনে করেছো ওটা লজ্জা নয়, তোমরা যাকে লজ্জা মনে করেছো ওটার নাম লজ্জা নয়। তো লজ্জা কি? যেই ব্যক্তি লজ্জার হক আদায় করে সে যেন সে যেন মাথা এবং মাথার সাথে যা কিছু আছে তাকে যেন সে হেফাজত করো। মাথা, মাথার সাথে কি আছে? কান। এই কান দিয়ে যেন গান না শোনে, এই কান দিয়ে যেন গীবত না শোনে, এই কান দিয়ে যেন চগল ঘুরি না শোনে, এই কান দিয়ে যেন মানুষের গালাগালি না শোনে। তার মাথার সাথে কি আছে? না, এটা দিয়ে যেন খারাপ দিকে খারাপ ঘ্রাণ না নেয়। মাথার সাথে কি আছে? মুখ, জিবা, এই মুখ দিয়ে যেন হারাম প্রবেশ না করে, এই জিব্বা দিয়ে যেন হারাম কোনো খাদ্য চাখা না হয়, এই জিব্বা দিয়ে যেন মিথ্যা কথা বলা না হয়, এই জিব্বা দিয়ে যেন অযাচিত কথা বলা না হয়। মাথার সাথে কি আছে? একটা মগজ, একটা চিন্তার জিনিস, ওইটা দিয়ে যেন খারাপ চিন্তা না হয়, ওইটা দিয়ে যেন মানুষের খারাপ চিন্তা করা না হয়, এই মাথাটা আল্লাহকে সেজদা করতে হয়, মাথাটা আল্লাহর জন্য জমিনে নুয়ে দিতে হয়, এই মাথাটা আল্লাহর সামনে নুয়ে দিতে হয়, এই মাথাটা যেন আল্লাহ ছাড়া আর পৃথিবীর কারো সামনে ঝুঁকে না যায়। এটা হচ্ছে লজ্জার হক। লজ্জার হক হচ্ছে মাথা, আর মাথার সাথে যা কিছু আছে তা যেন হেফাজত করে।
ফালইহফাযির রাসা ওয়া মা ওয়া ওয়ালইহফাযিল বাতনা ওয়া মা হাওয়া এবং পেট এই পেটের সাথে যা আছে তা যেন হেফাজত করে পেটের সাথে কি আছে একটা হাত আছে হাত যেন হেফাজত করে পেটের সাথে কি আছে স্টমাক আছে যেখানে খাদ্য যায় ওখানে যেন হারাম না ঢোকে পেটের সাথে কি আছে দুইটা পা লাগানো আছে এটা যেন খারাপ দিকে না যায় পেটের সাথে কি আছে লজ্জাস্থান আছে এটা যেন খারাপ জায়গায় ব্যবহার না হয় পেটের সাথে কি আছে এই দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব বনি আদমের অন্তরে দেহের ভিতরে একটা গোস্তের টুকরা থাকে ওটা যদি খারাপ হয় তার আমল আখলাক সব খারাপ আর ওটা যদি ভালো হয় তার আমল আখলাক সব ভালো আলা ওয়াহিয়াল কলব আর ওই গোস্তের টুকরাটার নাম হচ্ছে কলব তার মানে পেটের সাথে কি লাগানো আছে কলব তার মানে কলবটা যেন ঠিক থাকে এখানে একটা টিকা বলে রাখলে ভালো হয় কলবটা কেন আল্লাহ নাম করলেন আমরা মানুষ আমাকে মাঝে মধ্যে প্রশ্ন করে থাকে আমাকে মাঝে মধ্যে আমি মাঝে মধ্যে এই শব্দগুলো নিয়ে ভাবি যেমন এই লজ্জা শব্দটা নিয়ে ভাবতাম যে হায়া এই লজ্জাটা আসলে কি তো খুঁজতে 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 এই হাদিসটা পেয়ে গেলাম যেটা আমি অনুবাদ করছিলাম ঠিক একদিন এই কলব নিয়ে আমি রিসার্চ শুরু করলাম আচ্ছা কলব কেন আল্লাহ তো এর নাম আর একটাও রাখতে পারতো নামটা কলব রাখলো কেন তো হাদিসে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নামা সুমিয়াল কলব মিন তাকাল্লুবিহি কামাসাল ইন্নামা মাসালুল কলব কামাসালি রিশাতিন মুআল্লাকাতিন ফি আসলি শাজারাতিন তুকাল্লিবুহার রিহু যাহরান নিপাতন অন্তরের উদাহরণ হচ্ছে একে কলব বলে নামকরণ করা হয়েছে তার দ্রুত পরিবর্তন ঘটে তাই অন্তরের নাম কলব কেন পরিবর্তন ঘটে তাও কিভাবে দ্রুত পরিবর্তন ঘটে অন্তরের উদাহরণ একটা পালকের মতো কিসের মতো একটা কবুতরের পাখা টান দিয়ে ছিঁড়ে নেন একটা পালক হয়ে গেল হাতে একটা ফোর যাকে বলা হয় এই পালকের মতো একটা চেপন সুতা দিয়ে গাছের ডালে ঝুলিয়ে দিলাম এরপরে বাতাস আসলো এদিক সেদিক উলট পালট করলো এটা হচ্ছে মানুষের অন্তর পরিবর্তন ঘটে উলট পালট হয় এদিক সেদিক হয় এই দেখবেন আল্লাহওয়ালা আবার এই দেখবেন ইবলিস শয়তান আর ভুল বললাম নাকি এটাই তো অন্তর তা আমি ভাবলাম আশ্চর্য তো বনি আদমের অন্তরটা এরকম কে এই যে কিছুক্ষণ ভালো থাকে আবার আমিও নিজেও কখনো দেখা যায় খুব বেশি ইবাদতের দিকে মনোযোগ ঝুঁকে যায় আবার কখনো দেখা যায় অলসতা ঢুকে পড়ে তেমন আর ইবাদত করা হয় না সালাফদের ক্ষেত্রেও তাই ঘটতো একদিন হানজালা রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন আর তিনি কাঁদছিলেন তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন তুমি কাঁদো কেন আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি আচ্ছা তুমি কেমনে মুনাফিক হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকলে আমাদের ঈমানটা পাকা থাকে আর যখন এই দুনিয়াবি দিশে চলে আসি তখন ঈমানটা আবার কমে যায় মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি তাই কাঁদছি তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন তুমি ঠিক বলেছো মনে হয় আমিও তাই চলো রাসূলের কাছে যাই দেখেছেন তাদের ঈমান কি তারা কত ভয় পেতেন তারপরে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ঘটনা বলা হলো তখন আল্লাহর নবী বললেন হে আবু বকর হে সাহাবায়ে কেরাম শোনো আমার কাছে থাকতে তোমাদের ঈমান যেমন সব সময় যদি ঈমান তেমনই থাকতো তাহলে ফেরেশতারা মালাকরা নেমে এসে তোমাদের হাতে সরাসরি মুসাফা করত তার মানে এরকম থাকবে না তো একটু উলটপালট ঘটবে একটু অন্যরকম হবে একটু দুর্বলতা ঘটবে একটু এদিক সেদিক ঘটবে মাসালুল কলবি কামাসালি রিশাতিন বি আরদিন ফালাতিন তুকাল্লিবুহার রিহু যাহরান লিবাত আরে অন্তরের উদাহরণ হচ্ছে একটা পালকের মতো যা মরুভূমিতে পড়ে আছে এরপরে বাতাস এসে ওটাকে এদিক সেদিক উলট পালট করছে আগের হাদিস মুসনাদ আহমদ 19661 পরের হাদিস ইবনু আসম কিতাবুস সুন্নাহ 227 আবার আল্লাহর নবী বলছেন লা কলব ইবনু আদম আসরাউ তাকাল্লুবান মিনাল কিদরি ইযা ইসতাজমাআত গলায়ানা বনি আদমের অন্তর ডেকের ভিতরে রেখে দেওয়া ফুটন্ত পানির মতো দ্রুত পরিবর্তনশীল আবার আল্লাহর নবী বললেন লা কলব ইবনু আদম আশাদ্দু ইনকিলাবান মিনাল কিদরি ইযা ইসতাজমাআত গলায়ানা তিনি বললেন বনি আদমের অন্তর পাতিলের ভিতরে রাখা ফুটন্ত পানির মতো দ্রুত পরিবর্তনশীল আগেরটা ইবনু আসম 226 নম্বর হাদিস পরেরটা মুসনাদে আহমদ 23867 নম্বর হাদিস তার মানে পাতিলের ফুটন্ত পানির মতো কেমন ওই যে পাতিলের নিচে আগুন দিয়ে কি দেওয়া হয় জাল দেওয়া হয় না পাতিল দিয়ে আগুন দিয়ে জাল দেওয়া হয় তখন পানি টকবক টকবক করে তার মানে পানিটা কি হয় ফোটা শুরু করে তারপর আগুনটাকে সরিয়ে নিলে আবার ঠান্ডা হয়ে যায়
ঠিক বনি আদমের অন্তরও তাই, যখন তাদের কাছে কোরআনের কথা বলা হয়, যখন তাদের কাছে ইসলামের কথা বলা হয়, যখন তাদের কাছে কোরআন তেলাওয়াত করা হয়, যখন তাদের কাছে আল্লাহর কথা বলা হয়, যখন তাদের কাছে আল্লাহর নবীর কথা বলা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। যখন আবার তারা দুনিয়ার ভিতরে ঢুকে যায়, তখন ঈমান আর পানির মতো ডাউন হয়ে যায়। এটা হচ্ছে বনি আদমের কি অন্তর কলব। এই জন্য বলছিলাম কলবের একটা উদাহরণ কষ্ট বলেন নাকি, যে হুজুর কেবল উল্টায় একটার ভিতরে আর একটাই ঢুকে যায়। আপনারা কষ্ট পেন না, রাগ করিয়েন না, শুধুমাত্র বোঝাবার জন্য এবং আমল যেন করতে পারি, একটা বিষয় যেন বুঝতে পারি, এই কারণে কথাটা বলছিলাম। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক জায়গায় আরেকটা উদাহরণ দিচ্ছেন, মা মিনাল কুলুবি কলবুন ইল্লা ওয়ালাহু সাহাবাতুন কা সাহাবাতিল কমার। কমার যে শুনে রাখো, বনি আদমের অন্তরের উপরে মেঘ জমে যায় যেভাবে চাঁদের উপরে মেঘ জমে যায়। যখন চাঁদের উপরে মেঘ জমে যায়, তখন চাঁদটা আলোহীন হয়ে যায়, যখন তা থেকে মেঘ সরে যায় তখন তা আলোকিত হয়ে যায়। বনি আদমের অন্তরেও মেঘ জমে যায়, পাপ করতে করতে একটা একটা করে কালো দাগ করতে করতে অন্তরটা কালো হয়ে যায়। যখন তওবা করে, ইস্তেগফার করে, জিকির করে, তখন কালো দাগ দূরীভূত হয়ে যায়, মেঘ সরে যায়, আলোকিত হয়ে যায়। মুস্তাদরাকে হাকিম এসেছে এবং মুজামুল তাবারানির মুজামুল আউসাতে এসেছে 5220 নম্বর হাদিস। আবার আল্লাহর নবী বলছেন যে ইন্নাল ঈমান লা ইখলাকু ফি জাওফি আহাদিকুম কামা ইখলাকু সাওবুল খালিক ফাসআলুল্লাহ আন ইউজাদ্দিদাল ঈমান ফি কুলুবিকুম ওয়া আমালিকুম। শুনে রাখো, বনি আদমের অভ্যন্তরে যে ঈমান এক সময় তা জীর্ণ হয়ে যায়, এক সময় পুরাতন হয়ে যায়, যেভাবে তোমাদের কাপড় তোমাদের জামা এক সময় জীর্ণ হয়ে যায়, এক সময় পুরাতন হয়ে যায়। তো পুরাতন হলে জামা কি করো, নতুন একটা কিনো। তো তোমাদের ঈমানটা যখন পুরাতন হয়ে যায়, জীর্ণ হয়ে যায়, তখন আল্লাহর কাছে তখন তোমাদের ঈমানের নবায়ন কামনা করো। আবার মুসলিমের 2654 নম্বরে একটা হাদিস এসেছে, কোন বর্ণনায় উল্টা এসেছে 2654, আবার কোন বর্ণনায় 2654 তে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বনি আদমের অন্তর আল্লাহর দুইটা আঙ্গুলের মধ্যে থাকে, তিনি যেভাবে চায় তা পরিবর্তন করেন, যেন তা একটি অন্তর। অতএব তোমরা অন্তর পরিবর্তন করার জন্য আল্লাহকে বলো, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাতিক। হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আপনার আনুগত্যের দিকে আমার অন্তরটাকে পরিবর্তন করে দেন। বলেন এই বাক্যটা, বলেন আল্লাহকে সব সময় বলবেন, হে আল্লাহ আমার অন্তর পরিবর্তন করে দেন। আশ্চর্য একটা কথা মনে পড়ে গেল আমাকে, মাঝে মধ্যে অনেকেই বলে, হুজুর হক কোনটা, হুজুর সঠিক কোনটা? আরে সঠিক কোনটা আমার কাছে আসলে আপনি সঠিক পাবেন? আমার কাছে আমারটাই সঠিক, আর একজনের কাছে যাবেন তারটাই সঠিক, পীর সাহেবের কাছে যাবেন পীর সাহেবেরটা সঠিক, মুহাদ্দিসের কাছে যাবেন তারটাই হক, মুফাসসিরের কাছে যাবেন তারটাই হক, ভণ্ড যেগুলো এই দুনিয়ায় আছে ওগুলোর কাছে যাবেন ওগুলোরটাই হক, ওই যেগুলো তবলা বাজায় আর গান গায় আর ফকিরি তন্ত্র করে ওইগুলোর কাছে যদি যান, জান্নাতের পথ কোনটা, কোবা আমার বাবারটাই হক। আবার যদি তাদের জিজ্ঞাসা করা হয় যে আল্লাহর নবী তো বলেছেন দুই রাকাত সালাত যদি কারো কবুল হয় তাহলে সে জান্নাতে যাবে, তো তোমরা সালাত পড়ো না কেন? কয় যেই দিন দুই রাকাত সালাত কবুল হবে ওই দিন পীর সাহেব বলে দেবে, ওই দিন দুই রাকাত সালাত পড়বো কবুল হবে জান্নাত যাবে। মনে হয় মামার বাড়ি, তাই না? এই জন্য ওই রকম নয়, শর্টকাট নয়, সহজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাক্যগুলো মনে রাখবেন, হক কখনো মানুষের কাছে পাওয়া যায় না, হক কখনো ব্যক্তির কাছে পাওয়া যায় না, হক কখনো কোনো দলের কাছে পাওয়া যায় না, হক কখনো কোনো লোকের কাছে পাওয়া যায় না, হক পাওয়া যায় তার কাছে, হক এসেছে যার কাছ থেকে। বলেন তো ওই জিনিসটার নাম কি? পবিত্র কোরআন, আল্লাহ। আল্লাহর কাছ থেকে পবিত্র কোরআন এসেছে। অতএব হক পেতে চাইলে কোরআনে যেতে হবে, হক পেতে চাইলে হাদিসে যেতে হবে, এছাড়া অন্য কোন জায়গায় গেলে হক পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, লজ্জার হক আদায় করো। লজ্জা হচ্ছে মাথা, মাথার সাথে যা আছে তা হেফাজত করা, পেট, পেটের সাথে যা আছে তা হেফাজত করা। ফালি আহফাদির রাস ওয়া মা ওয়া ওয়ালি আহফাদিল বাতন ওয়া মা হাওয়া وليذكر الموت والبلا ومن أراد الآخرة ترك زينة الدنيا فمن فعل ذلك فقد استحيا من الله حق الحياة। এরপরে আল্লাহর নবী বললেন, প্রথমটা বললেন মাথা, মাথা যা ধারণ করে তা হেফাজত করবে, পেট, পেট যা ধারণ করে তা হেফাজত করবে, এবং তোমার উচিত মৃত্যুর কথা মনে করা,
এবং তোমার উচিত মৃত্যুর পরে তোমার হাড়গুলো পচে গলে যাবে, নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই কথা চিন্তা করা, তোমাকে মরার কথা চিন্তা করতে হবে, মরার পরে তোমার হাড়গুলো পচে যাবে, গলে যাবে, তার চিন্তা করতে হবে। তোমার আজকে ক্ষমতা যত বড় হোক না কেন, তোমার আজকে দেহ যত মোটা হোক না কেন, তোমার আজকে দেহে যত শক্তি থাকুক না কেন, তোমাকে কবরে যেতে হবে। তোমার শরীরের গোস্তগুলো পোকা খেয়ে খেয়ে শেষ করে দেবে, তোমার হাড়গুলো মাটি খেয়ে খেয়ে হাড়গুলো শেষ করে দেবে, মাটির সাথে মিশে যাবে। ব্যক্তির উচিত মরার কথা চিন্তা করা, ব্যক্তির উচিত মরার পরে হাড়গুলো পচে গলে যাবে, ওই কথা চিন্তা করা। এই বাক্য বুঝাতে গিয়ে আর একটা হাদিস আপনাদের সামনে আনি। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, জিব্রাইল আমিন সরাসরি এসে আল্লাহর নবীর কাছে আসলেন। এরপরে আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর নবী, আমি আপনাকে কিছু উপদেশ করব, আপনি তা মনে রাখবেন। কি উপদেশ? ইসমাসি ইতাফা ইন্নাকা মাইতুন। হে মুহাম্মদ, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন, আপনি দুনিয়া থেকে চলে যাবেন। ওয়াহাবিব মান আহাবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যাকেই বন্ধু বানান না কেন তাকে ছেড়ে আপনি চলে যাবেন। ওয়ামাল মাশিতা ফাইন্নাকা মাজজিয়ুম বিহি, আপনি যা খুশি কাজ করেন আপনি তার ফলাফল পাবেন। আপনি মনে রাখেন ঐশ্মাসিতা ফাইন্নাকা মাইতুন, ঐশ্মাসিতা যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। আপনার মনে চাই 100 বছর, আপনার মনে চাই 200 বছর, আপনার মনে যা চায় মন তো বলেই 1000 বছর বেঁচে থাকি, মন তো বলেই সারা জীবন বেঁচে থাকি, মন তো বলেই আরো কিছুদিন বেঁচে থাকি। আপনার মন যা বলুক না কেন আপনি যতদিন খুশি দুনিয়ায় জীবন যাপন করেন, কিন্তু মনে রাখবেন আপনি মৃত্যুবরণ করবেন। আপনি যা খুশি যাকে খুশি ভালোবাসেন, আপনি যাকে খুশি বন্ধু বানান। আপনার বন্ধু হতে পারে টাকা, আপনার বন্ধু হতে পারে কোনো জিনিস, আপনার বন্ধু হতে পারে কোনো আসবাবপত্র। আজকে আমরা বলতে পারি আপনার বা আমার বন্ধু হতে পারে কোনো গাড়ি, বন্ধু হতে পারে কোনো বাড়ি, বন্ধু হতে পারে কোনো নারী, বন্ধু হতে পারে কোনো জায়গা জমিন, যে কোনো জিনিস, যা খুশি বন্ধু বানান। নিষেধ করা হচ্ছে না, কিন্তু মনে রাখবেন আপনি তাকে ছেড়ে যাবেন। হে নবী, যা খুশি কাজ করেন, নিষেধ করা হচ্ছে না। আপনি চাইলে পাপ করতে পারেন, আপনি চাইলে অন্যায় করতে পারেন, আপনি চাইলে অপরাধ করতে পারেন, আপনি চাইলে জুলুম করতে পারেন, আপনি চাইলে অত্যাচার করতে পারেন, যা খুশি কাজ করেন তাতে কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখবেন আপনি তার প্রতিফল পাবেন। আপনার কাজ যদি আল্লাহর জন্য হয় তাহলে তা হবে, আর আপনার কাজ যদি কষ্ট দেওয়া হয় তাহলে তাই হবে। মিশকাতের 5027 নম্বরে একটা হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। এরপরে তিনি বললেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি বলতে পারো প্রকৃত গরিব কাকে বলে? তোমরা কি বলতে পারো প্রকৃত গরিব কাকে বলে? সাহাবীরা বললেন, আমাদের মধ্যে যার টাকা নাই, আমাদের মধ্যে যাদের পয়সা নাই, আমাদের মধ্যে যাদের বাড়ি নাই, আমাদের মধ্যে যারা সচ্ছলতা না, তাদেরকেই আমরা গরিব মনে করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, তারা গরিব নয়। শুনে রাখো, আমার উম্মতের মধ্যে গরিব হচ্ছে ওই ব্যক্তিরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কিয়ামতের মাঠে আমার উম্মতের ভিতরে সবচেয়ে গরিব হবে তারা, যারা দুনিয়া থেকে সলাত নিয়ে যাবে, সিয়াম নিয়ে যাবে, যাকাত নিয়ে যাবে। তার মানে তারা সলাত পড়ে, তার মানে তারা সিয়াম রাখে, তার মানে তারা যাকাত দেয়, দান খয়রাত করে। আমার উম্মতের ভিতরে গরিব হবে তারা যারা দুনিয়া থেকে সলাত নিয়ে যাবে, দুনিয়া থেকে সিয়াম নিয়ে যাবে, দুনিয়া থেকে যাকাত নিয়ে যাবে, কিন্তু সাথে সাথে ওই লোকদেরকেও নিয়ে যাবে। সে কাউকে গালি দিয়েছে, কারো অপবাদ রটিয়েছে, কারো সম্পদ খেয়েছে, কাউকে হত্যা করেছে, কারো অপবাদ করেছে,
কাউকে প্রহার করেছে, যন্ত্রণা দিয়েছে, আঘাত দিয়েছে, ওই সময় তো আর টাকার লেনদেন হবে না, তখন নেকির লেনদেন হবে। তাদের শোধ দেওয়ার জন্য ওই ব্যক্তি সলাত সিয়াম যাকাত নিয়ে যাবে, আর ওই লোকদেরকেও নিয়ে যাবে, তখন আল্লাহ বদলা দিয়ে দেবেন, তার নেকিগুলো তাকে দিয়ে দেবেন। কিন্তু দেখা যাবে যেই ব্যক্তির উপরে জুলুম করেছে, ওই জুলুমের সংজ্ঞাটা এখনো পরিপূর্ণ মাফ হয় নাই, এখনো পরিপূর্ণভাবে আদায় হয়ে যায় নাই। তখন কি হবে, ওই ব্যক্তির যাদের উপরে জুলুম করেছে, যাদেরকে হত্যা করেছে, যাদেরকে প্রহার করেছে, যাদের সম্পদ খেয়েছে, যাদের মানহানি করেছে, তাদের গুনাহগুলো এদের কাঁধে চাপিয়ে দেওয়া হবে আর এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমার উম্মতের মধ্যে এরা হচ্ছে সবচেয়ে বড় গরিব। হে দুনিয়ার লোকেরা সাবধান হয়ে যান, কোন মানুষের মানহানি করিয়েন না। হে দুনিয়ার লোকেরা সাবধান হয়ে যান, কোন মানুষকে হত্যা করিয়েন না। হে দুনিয়ার লোকেরা সাবধান হয়ে যান, কোন মানুষকে অন্যায়ভাবে আঘাত করিয়েন না। হে দুনিয়ার লোকেরা সাবধান হয়ে যান, কোন মানুষের সম্পদ অন্যায়ভাবে খায়েন না। আজকে বাসায় গিয়ে আপনার ভাইকে বলবেন, হে আমার আদরের ভাই, তোমার সাথে আমার ঝগড়া লেগেছিল, এক হাত জমি আমি বেশি নিয়েছিলাম, আমি কিয়ামতের ময়দানে আমার নেকিগুলো তোমাকে দিতে পারবো না, এক হাত কেন, আমি আর এক হাত তোমাকে এমনি দিয়ে দিলাম, তবু তোমার সাথে আমি ঝগড়া করব না। এরকম ইমানদার হতে হবে, এইরকম ইমান অন্তরে এই জজবা রাখতে হবে। এই জন্য আল্লাহর নবীকে জিব্রাইল আমিন বললেন, যতদিন খুশি জীবন যাপন করেন কিন্তু আপনি মরে যাবেন, যাকে খুশি ভালোবাসেন আপনি তাকে ছেড়ে যাবেন, যা খুশি কাজ করেন আপনি তার প্রতিফল পাবেন। একজন সালাফের কথা মনে হয়ে গেল, মোহাম্মদ বিন আবু ইমরান, তিনি বলছেন, আমি হাতেম আল আসম রাহিমাহুল্লাহকে বললাম, আপনার অন্তরে এত খুশি থাকে কেন? তখন হাতেম রাহিমাহুল্লাহ আমাকে, হাতেম বিন আসম, তিনি বললেন, আমি আল্লাহর উপরে ভরসা করি, তাই আমার অন্তরে এত সুখ আর খুশি তুমি দেখতে পাও। তখন ওই লোকটা জিজ্ঞাসা করলো মোহাম্মদ বিন আবু ইমরান, আরে আমিও তো আল্লাহর উপরে ভরসা করি কিন্তু আপনার মতো তো অত খুশি থাকি না, আপনি কিভাবে থাকেন? উনি বললেন, আমি চারটা কাজ করি, এক, প্রথম নাম্বার আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, আর ওই তাওয়াক্কুলকে আমি চার ভাগে ভাগ করে দিয়েছি। এক, আমি জানি আমার রিজিক নির্ধারণ করে দেওয়া, আমার রিজিক আমি ছাড়া কেউ খাবে না, আমার রিজিক আমি খাবো, এই জন্য আমি রিজিকের কোনো চিন্তা করি না। দুই, আমি জানি আমার আমল আমাকে করতে হবে, আমার আমল কেউ করে দেবে না, আমার ভাই আমার আমল করে দেবে না, আমার মা আমার আমল করে দেবে না, আমার বাবা আমার আমল করে দেবে না, টাকা পয়সা দিয়ে আমল করানো যাবে না, আমার আমল আমাকেই করতে হবে, যেহেতু আমাকেই করতে হবে তাই আমি সর্বদা সৎ আমলে ব্যস্ত থাকি। তিন, আমি জানি আজরাইল মালাকুল মাউত আমার বন্ধু নয়, যে আমাকে ফোন দিয়ে আমাকে জানিয়ে আসবে, সে হঠাৎ করে আমার কাছে চলে আসবে আর আমার রূহ নিয়ে চলে যাবে, কখন যে আসবে তা তো আমার জানা নাই, এই জন্য আমি সদা সর্বদা প্রস্তুত থাকি, আজরাইল মালাকুল মাউত আসলে যেন আমার কোনো বিপদ না হয়। চার, আমি গুনাহ করার জন্য অনেক জায়গা খুঁজেছি কিন্তু আমি গুনাহ করার কোনো জায়গা পাই না, যেইখানেই যাই দেখি আমার গুনাহকে দেখে ফেলে, যেইখানেই যাই দেখি আমার গুনাহকে দেখে ফেলে, কে দেখে? আমার আল্লাহ আমার গুনাহকে দেখে, এই জন্য আমি গুনাহ করি না। এই চার কারণে আমার অন্তরে এত সুখ দেখতে পাও। কে বুঝবে সালাফদের নীতি? খালি সারা জীবন বলি, কোরআন সুন্নাহ বুঝতে হবে সালাফদের মানহাজে, কিন্তু সালাফদের মতো আমল করার কথা মাথায় কখনো প্রবেশ করে না, চিন্তা আসে না, সালাফদের মতো বুঝ আমাদের অন্তরে প্রবেশ করে না, সালাফদের নীতিতে আমরা পথ চলি না, খালি বলেই যাই সালাফদের মানহাজ, কিন্তু সালাফদের কথা আমাদের জবান দিয়ে আসেই না।